কক্সেসবাজার জেলা কালেক্টর চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কক্সেসবাজার সরকারি মহিলা কলেজের লেকচারার মোহাম্মদ সোলাইমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জসীম ও শহীদুল্লাহ সুষ্ঠুভাবে নির্বাচনের ভোট গ্রহণ হয় বলে জানান নির্বাচন কমিশন কোনো বিশৃঙ্খলা না হয় এটার জন্য আমরা কিছু দুই চারজন স্কাউটের সদস্য রাখছি এবং আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সুস্থ এবং সুন্দর করার জন্য যেটুকু করার সাহায্য আমরা করতেছি আমাদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী এবং স্কাউট বাহিনী স্কাউটের সদস্যরা আছেন এখানে মূলত নির্বাচন মূলত সমিতির পদ হলো তেরোটি এর মধ্যে 11টা পদে আগেই নির্বাচিত হয়ে গেছে মানে মরণোত্তর মাধ্যমে এবং এর সাথে সভাপতি এবং সেক্রেটারি দুটো পদের নির্বাচন হচ্ছে এবারে নির্বাচনে ভোটার ছিল 138 জন সভাপতি পদে প্রার্থী ছিল 3 জন আর সাধন সম্পাদক পদে প্রার্থী ছিল দুজন। এতে 68 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুল হক হেলালি ও 81 ভোট পেয়ে সাধন সম্পাদক নির্বাচিত হন নাজmul হাসান এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন রিফাত উদ্দিন নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক আমি মনে করি আমি জয় হই না একশো জন জয় হয়েছে চল্লা তাদের আশা আমি তাদের কাছে যে ওয়াদা দিচ্ছি সেই ওয়াদা করে পালন করে যাবে আমি এখন তো নির্বাচিত হয়েছি আল্লাহ রহমতে আমি সংগঠনের জন্য আমার এই সমিতিতে আমাদের এই সমিতির ভবনে উন্নয়নে এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রফিক সহসভাপতি পদে সিদ্দিকুর রহমান সহ সাধারণ সম্পাদক পদে হাসান আল খায়ের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন দপ্তর সম্পাদক আমজাদ হোসেন ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ধনের রুদ্র প্রচার সম্পাদক মীর কাশেম নির্বাহী সদস্য উত্তম কুমার দে ও মানিক সরকার নির্বাচিত হয় নিউজ ডেস্ক সিসিএন